হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তরভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে টাটা ব্র্যান্ডের EX2 একটা গাড়ি পিক আপ। তো এটি আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো গাড়িটা কেমন কী কন্ডিশনে আছে। তো গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2017 সাল এবং 2017 সালেই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। তো গাড়িটা ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা নেবেন আর চালাবেন গাড়িটার মধ্যে কোনো কাজ নাই। আর গাড়িটার কাগজপত্র সবগুলো আপ টু ডেট। আর গাড়িটার লোকেশন আমি বলে দিচ্ছি, এই গাড়িটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ, রাজশাহী। তো আপনারা যদি কেউ গাড়িটা দেখতে চান তাহলে সিরাজগঞ্জ আসতে হবে। তো আমি ডিসক্রিপশনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে রাখবো, তার সাথে যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন। আর গাড়িটার ড্যাশবোর্ড কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে, গাড়িটার মধ্যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আর তো ওভারঅল সামনের যে গ্লাস এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস রয়েছে গাড়িটার মধ্যে। তো গাড়িটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। এই গাড়িটার পেছনের বডিটা হচ্ছে 7 ফিট, চাকার সাইজ হচ্ছে 13। তো ওভারঅল আপনারা গাড়িটা দেখতেই পারলেন কেমন কী কন্ডিশন। তো এরকম গাড়ির রিভিউ পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসি। তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তো এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে 5,30,000 টাকা। তো কমবে, তো আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে যাচাই বাছাই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা গাড়িটা চেক করে তারপরে আপনারা নিয়ে যেতে পারবেন। তো ওভারঅল গাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কী কন্ডিশন। তো এই ছিল আজকের ভিডিও। তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।